হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে নূর মোহাম্মদ সৈকত। তো ফ্রেন্ডস, আজকে চলে আসছি সোহাগ স্যানিটারি। তো আমি ভিজিটিং কার্ডটা ভিডিও শেষে শো করবো। আগে বলে নিই, আমার ভিডিওটা ভালো লাগলে, কারো যদি একটু উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার পাশে বেল আইকন দিয়ে রাখবেন, আর অবশ্যই লাইক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে রয়েছে সোহাগ স্যানিটারির অর্জের প্রোপাইটর পারভেজ ভাই। তো পারভেজ ভাই আজকে দেখাবে আপনাদেরকে বেসিং, স্টান বেসিং আমরা যেটাকে বলে থাকি। খুবই দারুণ কালেকশন রয়েছে, কিছু স্টান বেসিং সেই বেসিংগুলো দেখবো, এবং ম্যাচিং করা থাকতেছে, খুবই অসাম কালেকশন। বিজনেস পারপাসে রেস্টুরেন্ট বা যে কোনো বাড়ি ঘরে আপনারা এরকম সুন্দর একটা বেসিং লাগিয়ে নিতে পারেন। দেখুন নিচে খুব সুন্দর ডিজাইন, এবং তার সাথে মিররটা থাকতেছে ম্যাচিং এত না। আচ্ছা এটাও মিররটা এটা থাকবে এটার সাথে। আচ্ছা ফ্রেন্ডস, এটার সাথে মিরর থাকবে, কিন্তু এই যে এটা উপরে সুন্দরভাবে দেওয়া রয়েছে এই মিররটা, আমি একটু এটা সম্বন্ধে প্রাইসটা একটু জানবো। এটা 7,500 টাকা পড়বে। 7,500 টাকা, এটা কোথাকার? এটা চায়না। চায়না না জি, এই কলটা থাকবে না, কলটা আলাদা দাম। আচ্ছা, কলের দাম আলাদা, কলের দাম ছাড়া 7,500 জি, আর ফিক্স প্রাইস না। এগুলো কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে ফ্রেন্ডস এটা আপনারা পাবেন। আর বলে নেই, কলের যে সহ নেন এই সুন্দর ডিজাইনটা সহ, কলের দাম কত আসবে? কলের দাম পড়বে আপনার 1500 টাকা। 1500 টাকা, ওয়ানলি মাত্র 1500 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, নেক্সট কালেকশন চলে আসি আর একটা। খুবই নাইস, কিন্তু সুন্দর নিচে দেখেন ইস্টার্ন বেসিংটা, নিচে কিন্তু খুব সুন্দর ফুল, এই যে ফুল ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই ফুলের রং তো উঠবে না। না না, এগুলোর রং উঠবে না। আচ্ছা, সিরামিক্সের উপরে রয়েছে, অসাম কালেকশন দেখাচ্ছি ফ্রেন্ডস। এটা একটু আমাকে পারুজ একটু বলবেন সাইজ কত বাই কত? এটার সাইজ পড়বে আপনার 24 আর এসে 19। আচ্ছা, এটার সাথে কোনো মিরর আছে না? মিররগুলো সবগুলো আপনাকে সেটিং করে নিতে হবে। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা পড়বে 9,500 টাকা। তো নেক্সট আরেকটা কালেকশন চলে যায়, খুবই নাইস এটাও, সিম্পল, যাদের জায়গা স্বল্প, অল্প স্বল্প, বিজনেস পারপাস বা রেস্ট, বাসায় রেস্টুরেন্ট যে কোনো জায়গায় বসাতে পারেন, খুব সুন্দর একটা লুক আসবে। দেখুন নিচের ডিজাইনটা খুবই নাইস ফ্রেন্ডস। এটা একটু সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে, এটা কত বাই কত সাইজ? এটা এদিকে আছে 19 ইঞ্চি, পাশে আছে 16। আচ্ছা, এটার প্রাইস কত আসবে? এটার প্রাইসটা আসবে 4,500 টাকা। 4,500, কোথাকার এটা? এটা আমাদের দেশি কোম্পানি। দেশি কোম্পানি, আচ্ছা। তো ফ্রেন্ডস আরেকটা বেসিং দেখাচ্ছি, স্টান বেসিং, নিচে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াসভাবে ফুল ডিজাইন করা রয়েছে। এগুলো কিন্তু স্টান বেসিং, পাট পাট খোলা যায় না, এটা ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। এটা সম্বন্ধিত প্রাইসটা জানবো, কল ছাড়া প্রাইসটা কত আসবে? এটা কল ছাড়া প্রাইসটা আসবে আপনার 3,000 টাকা। ওয়ানলি মাত্র 3,000 টাকা, কোনোটাই ফিক্স প্রাইস না, কোয়ান্টিটি বেশি হলে আলোচনা সাপেক্ষে। তারপরেরটা দেখি, এটা আপনার পড়বে 2,000 টাকা। 2,000 টাকা ফিক্স প্রাইস না, কোনোটাই আলোচনা সাপেক্ষে। এটা 3,500 টাকা পড়বে। ওয়াও, অসাম কালেকশন, আলোচনা সাপেক্ষে এটা 3,500 টাকা। কত বাই কত সাইজ? এটা পড়বে আপনার এদিকে আছে 20 ইঞ্চি, পাশে আছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি ফ্রেন্ডস, এটা কল ছাড়া 3,500 টাকা, ঠিক না? জি। আচ্ছা, তারপরে এটা? এটা এসে আপনার 3,000 টাকা। 3,000 টাকা, ইয়েলোর মধ্যে অফ হোয়াইট একটা কালার কম্বিনেশন করা, খুব সুন্দর নাইস ফুল, খুব সুন্দরের মধ্যে কিন্তু 3,000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র। এটা আপনার 4,000 টাকা। এটা 4,000 টাকা, এটাও কিন্তু কোনো অংশ কম না। দেখুন ডিজাইনের নিচের লুকটা দেখিয়ে দিই, অসাম ডিজাইন, 4,000 টাকা। তারপরে আরেকটা বেসিং দেখাই, এটা পড়বে আপনার 3,200 টাকা। ওয়ানলি মাত্র 3,200। তারপরে এটা একটু বড় সাইজ, 4,000। কত বাই কত সাইজ? 24 বাই 19। 24 বাই 19, নিচে এটা দেখাই দিই আপনাদেরকে, খুবই দারুণ। ওকে, তো ফ্রেন্ডস এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, পারুজ ভাইকে আবার শো করে দিচ্ছি আমার সামনে। পারুজ ভাই আমাকে হেল্প করলো, এখন ভিজিটিং কার্ডটা শো করবো। সোহাগ টাইলস অ্যান্ড স্যানিটারি ফ্রেন্ডস, আমি এখানে কার্ডটা শো করে দিয়েছি, 12/4 বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। তো ফ্রেন্ডস এখানে মোবাইল নাম্বার রয়েছে পারুজ ভাই পোপাই, তো তার নাম্বার দুটো নাম্বার তার নিজেরই, গ্রামীণ নাম্বার, রবি নাম্বার। রবি নাম্বারে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার পেয়ে যাবেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।